এটাকে লুকায়িত রাখে, কারণ একটা হিরো একটা হিরোইন সবার একটা ড্রিম বয় ড্রিম গার্ল থাকে, তো সেই হিসাব করেই হয়তো বা যেহেতু তারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই নায়ক নায়িকা, হয়তো সেই জন্যই তারা গোপন রেখেছেন। এমন তো না যে তার বিবাহ মানে কার্য সম্পন্ন ছাড়াই তারা বাচ্চা তাদের জন্ম নিয়েছে, তারা তো বৈধতার সাথেই বাচ্চা বেবি জন্ম দিয়েছে, তাই না? আর ববিতা একটা রানীর নায়িকা, সাকিব ভাইও মানে সাকিব খান হচ্ছেন একজন রানীর নায়ক, তো স্বাভাবিকভাবে তারা সেই গ্রহণ করতে পারে। এটা সম্পূর্ণভাবে তাদের ব্যক্তি লাইভ করেছেন এবং সেখানে আমরা দেখলাম যে সম্প্রতি একটা বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, সেটা হচ্ছে সাকিব খানের বিষয়। একদম ওভারঅল যদি জানতে চাই একজন প্রযোজক হিসেবে সাকিব খানের বিষয়টা কি ভাবে দেখেন? সাকিব খানের বিষয়টা নিয়ে আসলে কি বলবো, মানে এই কোশ্চেনটা আসলে এই কোশ্চেনটার উত্তর আমি কখনোই দিতে চাচ্ছিলাম না, কারণ তাকে তো আমি ব্যক্তিগতভাবে ওভাবে চিনি না, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত তিনি হচ্ছেন আমাদের দেশের সুপারস্টার থাকার একজন চিত্রনায়ক, এবং রানিং যে নায়কেরা আছেন যে হিরোরা আছেন তাদের মধ্যে মানে সবার উপরেই তার অবস্থান। কিন্তু বর্তমান যে নেট দুনিয়া যে প্রেক্ষাপট যেগুলো দেখছি আজ কিছুদিন ধরে, তো কালকে রীতিমতো বিরক্ত হয়ে লাইভে আসলাম, কারণ কি ভুলভ্রান্তি মানুষের হয়, মানুষের সমালোচনা থাকে, ইন্ডাস্ট্রিতে থাকে আলোচনা থাকে সমালোচনা থাকে, কিন্তু তার একটা জিনিসকে ইস্যু করে যেভাবে মানে নিউজ হচ্ছে উল্টা পাল্টা, মানে ভুল করেছে একটা সেটা নিয়ে কোনো কথাবার্তা নেই, তার প্রিভিয়াস কি ভুল আছে সেগুলোকে তুলে তাকে অনেক মানে লাঞ্ছিত করা হচ্ছে বা তার নামে কুৎসা রটানো হচ্ছে। আর দেখেন একটা ব্যাপার হচ্ছে, শাকিব খান বাংলাদেশের সম্ভবত 1999 সাল থেকে এসেছেন, তাই না? 1999 সাল থেকে সে অনেক পরিশ্রম করে এই পর্যায়ে এসছে, তাই না? আমার মনে হয় সেটা অনেক পরিশ্রম করে সে এই স্টারডমটা পেয়েছেন, এবং একটা সময় এই ইন্ডাস্ট্রির হাল ধরার মতো যখন অবস্থা ছিল না তখন কিন্তু তার সিনেমাগুলোই গেছে ইন্ডাস্ট্রিকে সেই টিকিয়ে রেখেছিল, তাই না? তো এখন ব্যাপার যেটা হয়েছে ভুল মানুষকে দিয়ে হয় হয়তো বা তাকে দিয়ে হয়ে গেছে, এবং আমার যেটা মনে হয় হয়তো মানুষ উঠলে কি মনে করবো যায় না, বাট যেটা বাস্তবতা তিনি একটা বিয়ে করেছিলেন এবং সেটা মুসলিম শরিয়াত মতেই বিয়ে করেছিলেন, সে ঘরে তার একটা বেবি আছে, পরে তার সাথে ডিভোর্স হয়ে যায়। আফটার ডিভোর্স একজন পুরুষ বা একজন মহিলা আবার বিয়ে করতে পারে, তাই না? তো সে হয়তো বা সেটা আবার করেছেন, বিয়ে করেছেন, আবার কাউকে ভালো রাখতেই পারে, বিয়ে করতেই পারে, যেহেতু তারা স্টার, যেহেতু তারা সেলিব্রিটি, সাধারণত একটা চোখ থাকে না তাদের, একটা চল আগে থেকেই আছে যে বিয়ে করলে সেটা জানান না বা ইয়ে থাকে করে না, এক্সপোজ করে না। এটা অনেক আগে থেকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের মা বাবারও দেখে আসছে যে সাধারণত বিয়ে করলে এটাকে লুকায়িত রাখে, কারণ একটা হিরো একটা হিরোইন সবার একটা ড্রিম বয় ড্রিম গার্ল থাকে, সো সেই হিসাব করেই হয়তো বা যেহেতু তারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই নায়ক নায়িকা, হয়তো সেই জন্যই তারা গোপন রেখেছেন। এমন তো না যে তার বিবাহ মানে কার্য সম্পন্ন ছাড়াই তারা বাচ্চা তাদের জন্ম নিয়েছে, তারা তো বৈধতার সাথেই বাচ্চা বেবি জন্ম দিয়েছে, তাই না? আর ববিতা একটা রানীর নায়িকা, সাকিব ভাইও মানে সাকিব খান হচ্ছেন একজন রানীর নায়ক, তো স্বাভাবিকভাবে তারা সেই গ্রহণ করতে পারে। এটা সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? তাদের ব্যক্তিগত ব্যাপারের উপর হ্যাঁ জনগণ পাবলিক তারা আমরা যারা ফ্যান ফলোয়ার বা আমরা যারা প্রডিউসার ডিরেক্টর যারা আছে আশেপাশের আমাদের হ্যাঁ অবশ্যই জানার অধিকার আছে কতটুকু পর্যন্ত হ্যাঁ সাকিব ভাই সাকিব খান বিয়ে করেছেন, তার বিয়েটা এক্সপোজ হয়েছে, আমরা খুশি হব আলহামদুলিল্লাহ বলবো বা কিছু একটা এরকম। তারপরে সেখানে যদি কলুষিত কিছু ঘটে থাকে, সমালোচনা আলোচনার জন্ম হয়ে থাকে, মেনে নিলাম সে ভুল করেছে, একই ভুল তাকে দিয়ে আবার হয়ে গেছে, আমি পক্ষপাতিত্ব বা ইয়ে করে কোনো কথা বলছি না, সেখানে নিউজ হতে পারে, একদিন নিউজ হলো, দুদিন নিউজ হলো, এরপরে দেখছি যে 7-8 দিন হয়ে গেছে, এক ভাবে সেই নিউজ একই নিউজ, এরপরে কি শুরু হলো তার মানে পেছনের জেলায় হঠাৎ করে কোথা থেকে এফডিসিতে এক মহিলা রাত্রি না নাম রাত্রি হ্যাঁ রাত্রি নামে এক মহিলা এসে হঠাৎ করে বলছে যে তার ছেলের বাবা নাকি শাকিব খান, হোয়াট ইজ দিস? শাকিব খানের প্রথম স্ত্রী, হ্যাঁ, এই যে এইভাবে ঢালাও ভাবে একটা তথ্য প্রমাণ ছাড়া, তাদের বিয়েও হয়নি, রাত্রি কিন্তু এটাও বলেছে যে আমার সাথে শাকিবের কোনো বিয়ে হয়নি, তাকে ভালো লাগতো, এই যে এভাবে ঢালাও ভাবে প্রচার করা, এটি কিভাবে দেখছেন?
আসলে কি বলবো, মানে প্রথমেই বলে নিয়েছি কোন দুনিয়া বসবাস করছে আসলে বুঝতে পারছি না। একটা মানুষ যখন উপরের দিকে উঠতে থাকে না, তখন আমরা করে কি জানেন তাকে টেনে হিচড়ে নিচে নামাই, ঠিক আছে? টেনে হিচড়ে কিভাবে তাকে নিচে নামাবো, তাকে পুরো পদদলিত করবো, এটাই আমাদের টার্গেট থাকে। আমরাই তো ভালো না, তাই না? তার নামে দুইটা বিয়ের ঘটনা, তার প্রথম বিয়েটা ভেঙে গেল, বাচ্চার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হলো, তার প্রথম ওয়াইফটা অনেক স্ট্রাগল করেছে তার সাথে সংসার করার জন্য, তারপর ব্যক্তিগতভাবে যেহেতু জানি ভালো মেয়ে, সে সাংসারিক একটা মেয়ে, সংসার করতে চেয়েছে শাকিরের সাথে, পারে নাই, তারপরে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি শাকিব খানকে ততটা চিনি না, জাস্ট ক্যাজুয়ালি দেখা হলে কেমন আছেন, ভালো আছেন, উনি আপা বলে সম্বোধন করেন, এটুকু সম্পর্ক। অপুর সাথে তাও তো দু একটা কথা হয়েছে, হয়তো বা আমার একটা প্রফেশনালি একটা তার সাথে একটা ক্ল্যাশ গিয়েছে, বাট পার্সোনালি আমি যেটুকু অপুকে চিনি বা যেটুকু বুঝেছি, একসময় অপুর সাথে আমার কথা হতো যখন ওর একটা যেরকম সমস্যার কাজ ছিল শাকিবের সাথে, ও যথেষ্ট স্ট্রাগল করছে শাকিবের সাথে সমস্যাটাকে টিকিয়ে রাখার জন্য, যেটা করেছে যেটা সত্যি কথা সেটা বলবো, মানে আমি দেখেছি, মানে ওর সাথে কথা বলে যেটুকু বুঝেছি, মানে সেই সংসারটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে। যাই হোক, এখনো আমার ওকে দেখে আমি ওর কথাবার্তা যেটুকু শুনে যেটুকু বুঝি, শাকিব ছাড়া অন্য কারো কথা আমার মনে হয় না ও আরবার কথা চিন্তা করেছে অপু বিশ্বাস। আর বুবলি যেটা করেছে, আমি বলবো এখানে বুবলি যেটা করেছে সে একই পথেই পা বাড়িয়েছে। যাই হোক, প্রেম ভালোবাসার ব্যাপার, ভালো মানুষকে লেগে যেতেই পারে, আর যেহেতু প্রথম ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে, শাকিব বৈধতার সাথে আরেকজনকে বিয়ে করতেই পারে শাকিব খান। তো এখানে এই দুটো ব্যাপার নিয়ে কথা হবে, তাই না? হঠাৎ করে বুবলি বেবি বাম্পের ছবি দিয়ে সামনে আসলেন, তার ছবি প্রকাশ হলো কবে, যেদিন হচ্ছে তার জয়, মানে শাকিবের বড় ছেলের বার্থডে, যেদিন বাবা মা আনন্দ উল্লাস করে জন্মদিন পালন করছে সেদিন বেবি বাম্পের ছবি দিলেন, আশা হুট করে আসলেন। এটা হতেই পারে, একটা নারী আরেকজন নারীকে জেলাস করে, আমি হলেও করতাম, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো সে তো তাকে বিয়ে করেছে, এটা তো তারা স্বীকার করেছে, এবং যেখানে তারা দুজনই ফেসবুকে উল্লেখ করেছে, আপনারাও যেমন জানেন আমিও কিন্তু সেটা জানি, আমি কিন্তু কারো বাড়িতে যে শুনে আসিনি বা পাবলিকে, আমি শাকিব ভাইকে যাও দু একদিন দেখেছি, বুবলির সাথে তো আমার কখনো কথাই হয়নি, কোনোদিনও কথা হয়নি, কিন্তু আমি শুনেছি সে ভালো মেয়ে, ভদ্র মেয়ে, শিক্ষিত মেয়ে, এডুকেটেড, যাক যেটা গেছে। কিন্তু তারা তো দুজন সাথে সাথে গণমাধ্যমকে জানালো, পাবলিকে যেটা জানা দরকার তাদের বিয়ে হয়েছে কিনা। হ্যাঁ, তাদের বিয়ে হয়েছে, তারা বলে যে আমরা একটা শান্তিপূর্ণ সময় দেখে, একটা শুভ দিনক্ষণ দেখে আমরা জানাতে চেয়েছিলাম, উত্তর তাদের সুন্দর উত্তর দিয়েছে, তারা বিয়ে করেছে সেটা জানিয়েছে, ওখানেই স্টপ হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, এর দু একদিন পরে বিয়ের কাবিননামা নিয়ে কথা উঠলো, কথা নোংরামি, আচ্ছা ঠিক আছে, সেটাও তারা কাবিননামাটাও বললো যে আমরা বিশে জুলাই না সামথিং 18 সালে এরকম বিয়ে করেছে। এরপরে জনগণ আর কি জানতে চায় আমাকে বলেন, আমাকে বলেন জনগণ কি জানতে চায় আর কি জানানোর আছে। একটা মানুষ, আপনি যত বড় মহারথী হোক না কেন, পাঁচটা ঘরের পরে দুইটা ঘরে আপনি অশান্তি দেখতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে বা মুসলিম কান্ট্রিতে। আপনি যদি জানেন, এরকম অনেক আমাদের ইসলামে তো আছে চারটা বিয়ে ফরজ, এরকম যদি সমস্যা থাকে তো সেটা আমি ধর্মের দৃষ্টিকোণেও গেলাম না, তারপরে তো তারা শরিয়া সুন্নিভাবে বিয়ে করেছে, তাই না? তো আমার কথা হচ্ছে যে জিনিসটাকে নিয়ে একটা নিউজ হতে পারে, শাকিবের সাথে বুবলির বিয়ে হয়েছে, তার বাচ্চা হয়েছে, দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন, এরপরে যখন বুবলির ঘটনা সমাপ্ত হয়ে গেল, এখন শুরু করলেন তার প্রিভিয়াস হিস্ট্রি তুললেন, সত্য মিথ্যা কেউই যাচাই করছে না, ঢালাওয়া নিউজ হচ্ছে, ঢালাওয়া নিউজ হচ্ছে, কোথায় রাত্রি, কে এই রাত্রি, আমি নতুন প্রযোজক, বাট আমি আমি অনেকদিন ধরে এফডিসিতে আমার যাতায়াত, অনেক প্রডিউসার, অনেক ডিরেক্টর, অনেকের সাথে আমার খুব ভালো রিলেশন, অনেক ভালো পরিচয়, মাঝে মাঝে যাওয়া আসা করি, তো কখনো কিন্তু আমি এই ধরনের কিছু শুনিনি। আর আমি একটা জিনিস বুঝি না, যে যখনই মানে তার একবার যখন অপুর বিয়ের ঘটনাটা যখন চাউল হলো, যখন তার বাচ্চা নিয়ে একটা ঘটনা ঘটলো, তখন এই রাত্রি এসে হাজির হলো,
আবার সেটা মানে সময়ের খাতিরে মিশে গেল মানে জোয়ার ভাটার পানিতে। আবার যখন বুবলির সাথে বিয়ে হয়ে গেল, বুবলির সাথে বাচ্চা হলো, এখন আবার রাত্রি গভীর। এই রাত্রিটাকে এর যদি ঘটনা সত্য না হয় আমি তো বলবো একে পুলিশের আওতায় নেওয়া উচিত। আপু আমি তার সাথে কথা বলেছিলাম, তাকে এমনও বলছি ঠিক আছে আমি আপনাকে ডিএনএ খরচ দিচ্ছি, আপনি ডিএনএ টেস্ট করান। আমার ডিএনএ টেস্ট করা লাগবে না। আর আমি যে তো মানে তথ্য নিয়ে জেনে যে তার স্বামীর নাম হচ্ছে বাহাদুর ছিল এবং বাহাদুরের সন্তান হচ্ছে এই রাহুল। তাহলে আমি আমার শেষ হয়নি আপু, সেটা হচ্ছে যেহেতু এই যে এই ঘটনাগুলো ঘটছে একজন সুপারস্টারকে নিয়ে এবং কথা বলছে, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির যারা বোদ্ধা আছেন, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, সোহানুর রহমান, আরও যেসব সমিতি আছে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? আপনি কি মনে করছেন একজন ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে এবং প্রযোজক হিসেবে, একজন প্রযোজক হিসেবে? আমি আসলে কঠিন প্রশ্ন করছেন। আমি দেখেন, একটা মানুষের জন্য যদি আপনি যদি সাপোর্ট হতে চান, আপনি যদি মনে করেন যে সে আপনার বাংলাদেশের একটা অ্যাসেট, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল, প্রতিটা ধর্মেই আছে, আমাদের ধর্মতে স্টিল আছে, লেখাই আছে যে আশাকুল মাকুল, ভুল হতে পারে, বাট আমি যে ভুলটা করেছি, ভুলের থেকে যদি আমার দেওয়ার অংশটা অনেক বৃহৎ থাকে, অনেক বেশি থাকে, তাহলে সেই ভুলটাকে আমরা ধরব না। শাকিব খানের যে ভুলটা আপনারা ধরতেছেন, এটা হচ্ছে তার ব্যক্তিগত লাইফ, পার্সোনাল লাইফ। আপনারা এতক্ষণ আমার ড্রয়িং রুমে বসেছিলেন না? আমি কি আপনাদেরকে বলেছি যে আপনারা আমার ডাইনিংয়ে আসেন, আমার লিভিংয়ে আসেন, আমার বারান্দায় আসেন? ওদিকটা আমার পার্সোনাল লাইফ,